আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। হোটেল ইন্ডাস্ট্রিতে আজকে আরেকটি পর্ব, আরেকটি ভিডিও বানালাম, কিভাবে সেট আপ করা হয় রুম সেট আপ। যেরকম হানিমুন সেট আপ আছে, অনেকে সফরে আসে, হানিমুন করার জন্য আসে, কিভাবে হানিমুন সেট আপ করে অথবা বার্থডে সেট আপ। আজকে আমি একটা হানিমুন সেট আপ করবো, তো আশা করি আমার সাথে দেখুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর হানিমুন সেট আপ করতে টাওয়াল লাগে, তিন ধরনের টাওয়াল, তারপরে ফ্লাওয়ার লাগে, রোজ ফ্লাওয়ার, তারপরে বাথ টপ, বাবল বাথ লাগে। তো দেখতে থাকুন আমার সাথে, আশা করি ভালো লাগবে। সমান করে সেন্টারে ঘাস পাখনা দিয়ে হ্যান্ডটাওয়াল দিয়ে বানাবো, হাঁসের পাখনা। হসপিটাল
হাফ সেট আপ, হাফ সেট আপ আর ফুল সেট আপের মধ্যে পার্থক্য শুধু একটা বোকে লাগে, অর্থাৎ একটা ফুলের বান্ডেল লাগে ফুল সেট আপে, আর হাফ সেট আপে টাওয়েল, রোজ, বেড সেট আপ শেষ। আর বেড সেট আপের পরে বাথরুমেও কিছু রোজ পেটাল ডালছি এরকম। এরপরে দেখি শাওয়ার এরিয়াতে একটা পাতা বেলে দিছি যাতে একটু সুন্দর দেখা যায়, আর এটা ডাবল ওকে ফেনছি, তাই বাথরুমে দুইটা ডালছি, টাওয়ালও 2 সেট, স্লিপার 2 সেট। এগুলো হানিমুন সেট আপ। ধন্যবাদ, সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।